আসসালামু আলাইকুম মাই ব্রাদার অ্যান্ড সিস্টার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে অনেক উইন্ড, বাড়ির অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে, আর আমার এই গ্রিন হাউসটা এগেইন খুবই খারাপ অবস্থা দেখা যাচ্ছে, এত মুভ করতেছে। আর এটার মধ্যে সব গাছগুলো আমার, এতগুলো গাছই ঠান্ডার মধ্যে মুভ করে কোথাও রাখারও সম্ভব না। সো আমরা একটু প্রোটেকশনের ব্যবস্থা করেছি, অনেক বাতাস, অনেক বাতাস, হঠাৎ করে তো এত বাতাস ছাড়ে যে একদম মনে হয় সব ভেঙে চুড়ে ফেলবে, বিশেষ করে স্পেশালি এটা। আলহামদুলিল্লাহ ওই আদার গ্রিন হাউস ওইটা কিন্তু ভালোই আছে, জানি ওটা মুভ করে না আলহামদুলিল্লাহ, বিকজ ওইটা এগেনস্ট দ্য ফেন্স মেবি। সো আমরা কতক্ষণ ধরে দেখতেছি এটা, তো আমরা এইমাত্র আমার হাজব্যান্ড ওয়াইফ মিলে আমরা এটা কোনো মতে ঠেকনা দিয়ে রাখছি, অনেকটাই সেটা পুশ করে ফেলছে, প্রায় ভেঙে যাওয়ার অবস্থা। এই যে বাতাসটা যে ছাড়তেছে এটা তো ওই সাইডে এমন পুশ করে, তো আমি এখানে একটা সুইং দিয়ে আমি আটকে রেখেছি, যে দেখা যাক কী হয়, অ্যাটলিস্ট যদি ফেলে না দেয় আশা করি ইনশাল্লাহ। গিলগড়ি এটা মানে আমার সব গাছগুলো, এতগুলো গাছ তো মুভ করাও সম্ভব না, আমি কোথায় রাখবো এগুলো। আদার ওয়ান লুকস ওকে, ওটা ফ্যান্সির এগেনস্ট হয়তো বেশি প্রবলেম হচ্ছে না, দেখা যাক কী হয়। ঘরের কাছে হওয়াতে আমাদের একটু সুবিধা হয়ে গেছে যে আমরা আপনার একটা না একটা ব্যবস্থা নিতে পারতেছি, যে সাডেনলি আই ওয়াজ কুকিং সব থেকে দেখলাম যে বাতাস ছাড়লো, এই যে ধাক্কাটা দিচ্ছে, এই যে মনে হচ্ছে যে একদম ফেলে দিবে, বিকজ অফ আমি ওই যে ওখানে আটকে দিয়ে দিচ্ছি আপনার সুইংসটা দিয়ে, সুইংসটা দিয়ে প্রপারলি এই যে আটকে দিয়েছি দেখা যাক কি হয়। এটা ওকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওকে দেখা যাচ্ছে, এটার এগেনস্টটা ফেন্স আছে, বাট এটার এগেনস্টও আসে, বাট বাতাসটা সম্ভবত এদিক দিয়ে আসে এবং ওদিক দিয়ে চলে যায়, এই গাছ দুটো সহ বরাবর আর কি দেখা যায় যে বাতাসটা আসে। এই গাছগুলো একদম নোয়ায় ফেলাম, তারপরেও দেখলাম যে তারপরেও মুভ করতেছিল সুইংসটা দেওয়ার পরেও, তো ভাবলাম যে এইখানে যদি একটা সাপোর্ট দিয়ে দিই, তো টেবিলটাও মুভ করে নিয়ে আসছি এখানে। সো দেখা যাক কী হয়, ভিতরে একটু প্রোটেকশনের ব্যবস্থা নিয়েছি, লোক সব গাছ আলহামদুলিল্লাহ আল্লাহই দেখবে। আই হোপ যে মাথাটা বারবার বাড়ি খাচ্ছে, আল্লাহ জানে লাউ গাছের মাথাটা না ভেঙে দেয়, আবার আল্লাহ মাফ করুক। যে দেখা যাচ্ছে, আশা করি আপনারাও আপনাদের গ্রিন হাউস নিয়ে খুবই অরি, এই বছর যে কী হবে আল্লাহই জানে, দেখা যাচ্ছে যে যাক আমার গাছগুলোর জন্য দোয়া করবেন সবাই। তো সেই জন্য আমি কুইকলি একটা ইয়ে করলাম, সবগুলো গাছ আমি আসলে করবো, খুবই অরি, আল্লাহ দেখে রাখুক ইনশাল্লাহ। দেখা যাক রাব্বুল আলামিন কী করবে, কীভাবে ছাড়তেছে বাতাসটা, সব গাছ ভেঙে ফেলবে একদম এরকমভাবে, দেখা যাক একবার তো গেল ঝড় তুফান হলো এটার উপর দিয়ে। যাকে আপনারা আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কোনো মতো যাচ্ছি আর কি, এই যে দৌড়াদৌড়ির উপরে বেশ কদিন যাবতই এই অবস্থা যাচ্ছে, বেশি ভালো অবস্থা যাচ্ছে না বেশ কদিন যাবৎ। আমার অনেকগুলো কিউকাম্বা হইতেছিল, বেশ বড় বড়, প্রায় এত বড় বড় হয়ে গেছে, প্রায় কী বলবো, বেশ বেশ বড় বড় হয়েছে, চার পাঁচটা কিউকাম্বা, তারপরে দুইটা পামকিন, গাছগুলো এত বড় গাছ আমি কীভাবে মুভ করবো, এগুলো সব সেট করা ভিতরে, এই মুহূর্তে সবগুলো নিয়ে তো মুভ করাও সম্ভব না, আল্লাহই দেখবে কিছু করার নেই। এবছর খুবই খারাপ যাচ্ছে, যা গেইনি হয় আশা করি আপনারা ভালো থাকবেন। আজকে কালকেই তো প্রথম নামাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কদরের নামাজ, আমরা সবাই কদরের নামাজটা আদায় করব, খুব বেশি পড়তে হবে না, অল্প পড়লেও হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং আমাদেরকেও ভালো রাখুক, আমার গাছগুলো আল্লাহ হেফাজত করুক, দ্যাটস অল।
দেখা যাক আল্লাহ যতটুকু নসিব নিশ্চয় থেকে বেশি তো আর কিছু নেই। আপনাদের সবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার কষ্টের একটু আশা করি মূল্যায়ন করবে। দেখা যাক। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়।